বন্ধুরা, যখন থেকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানি সন্ত্রাসীবাদী হরদীপ সিং নিজ্জারের মৃত্যুর জন্য ভারতকে অভিযুক্ত করেছে, তখন থেকে তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে চারটি দেশ, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও ব্রিটেন, এই সন্ত্রাসীদের মৃত্যুতে চোখের জল ফেলছে। এখন যদি আপনারা সবাই আমেরিকা, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের দেওয়ার স্টেটমেন্টের দিকে তাকান, তাহলে তারা সবাই বলেছে যে খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জারের মৃত্যু নিয়ে কানাডা যে অভিযোগ করেছে ভারতে, তাতে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা এটা বুঝতে পারছি না যে খালিস্তানি জঙ্গির মৃত্যুতে তারা কেন চিন্তিত, যেখানে নিজ্জার সিং একজন তো সন্ত্রাসী ছিলই, এমনকি তাকে ভারতের সন্ত্রাসী ঘোষণা করা হয়। এর সাথে সাথে ইন্টারপোল হরদীপ সিং এর পিছনে ছিল, কিন্তু তারপরও কানাডার প্রধানমন্ত্রী এই সন্ত্রাসীকে সমর্থন করছে। এমনকি এটি ছাড়াও কানাডার পাশাপাশি যুক্তরাজ্য, আমেরিকা ও অস্ট্রেলিয়ার সমস্যায় পড়েছে, যেখানে হরদীপ সিং নিজ্জার নিহত হওয়ায় তারা খুবই উদ্বিগ্ন। যাই হোক, ইউকে এবং অস্ট্রেলিয়া থেকে শুরু করে স্টেটমেন্ট এসেছে তা কিছুটা হালকা হলেও হরদীপ সিং নিজ্জারের মৃত্যু প্রসঙ্গে তারা কিন্তু চিন্তা তো করছেই। কিন্তু ব্রিটেন এখানে বলেছে যে কানাডার তদন্তের আগে কোনো ধরনের স্টেটমেন্ট দেওয়াটা হবে একদম অযৌক্তিক বক্তব্য। পাশাপাশি অস্ট্রেলিয়া বলেছে ভারতের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। হ্যাঁ, আমি এই ইস্যু নিয়ে খুবই উদ্বিগ্ন, কিন্তু আমরা এই ইস্যু নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করছি, এমনকি আমরা সবাই আমেরিকার বক্তব্য শুনেছি। আমেরিকাও চায় হরদীপ সিং নিজ্জার মৃত্যুর ঘটনায় কানাডা যে তদন্ত করছে সেটিকে শেষ করে দোষীদের কাঠগড়ায় দাঁড় করাতে। এমতো অবস্থায় আপনারা সবাই ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, সেই দেশে কিন্তু প্রচুর পরিমাণে খালিস্তানি তৎপরতা বেড়ে চলেছে, যে বিষয়ে অতীত ভারত এই দেশগুলোকে তাদের জায়গা থেকে খালিস্তানি কার্যকলাপের অনুমতি না দেওয়ার জন্য সতর্ক কিন্তু করে এসছে। কিন্তু আপনারা সবাই কি বলেন, কানাডার এই বক্তব্যের পর আমেরিকা ও অস্ট্রেলিয়া যে ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, আপনারা সবাই কি মনে করেন যে আমেরিকা, অস্ট্রেলিয়া ভারতের সাথে আছে না কানাডার সাথে আছে? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।